যা যা এটাই তো আমি যেটা রেকর্ডিংটা মারবি এটাই নিয়ে নিবি, হয়ে গেল আবার এখন কি বলিস? এসপি স্যার ডিটেল বলবেন, এটা আমাদের সাব ইন্সপেক্টর ইনজিওর্ড হয়েছে, গুলি লেগেছে, ক্রিমিনালকে অ্যারেস্ট করতে এসেছিল, সেই সময় ওদের গ্যাং মেম্বার্স এর উপরে ফায়ারিং করেছে আমাদের অফিসার উপরে। স্যার শিলিগুড়িতে যে সাব ইন্সপেক্টর তার পরিস্থিতি কেমন রয়েছে এখন? স্টেবল আছে, মানে ডক্টর আর ট্রিটমেন্ট করছে, আমরা দেখছি যত ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। স্যার ডিউরিং এই ইনসিডেন্টে অ্যারেস্ট কীরকম আছে স্যার? অ্যারেস্ট হয়েছে, এসপি স্যার ডিটেল বলে বলো। স্যার একটা প্রশ্ন, লক্ষ্মীপুরটা তো সবসময় সেন্সিটিভ, মানে কালকে যখন পুলিশ রেডে এসেছিল সেক্ষেত্রে গিয়ে মানে আপনাদের দিক থেকে কোনো রকম খামতি কিছু আপনি কি পেয়েছেন শুনতে পুলিশের তরফ থেকে রেডে কোনো খামতি? এগুলো ডিসকাস করতে আমি আসিনি, ডিটেল ফার্দার ডিটেল এসপি স্যার সঙ্গে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।